মুর্শিদাবাদ থেকে এখানে ব্যবসা করতে আসে এত দূরে। হ্যালো প্রিয় দর্শক, দেখতে পাচ্ছ আজকে আমরা আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। দেখো আজকে বাচ্চাদের জন্য কিছু ফ্রুটি নিয়েছি, যদি কেউ রাস্তায় বাচ্চা দেখতে পাই তাদেরকে ফ্রুটি খাওয়াবো। তো দেখো বেশি কিছু নিতে পারিনি, তো আর এই ওয়ারের সঙ্গে নিয়েছি, যদি কারো মনে হয় তো এই ওয়ারেসও দেবো। আর দেখো ইউটিউব চ্যানেলে যে মনিটাইজেশন যেটা অফ হয়ে গেছে আমার, তোমরা চাইলে অবশ্যই আমাকে ফোনপে গুগল পে বা পেটিএমে সাহায্য করতে পারো। আর ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার দিয়ে রাখবো, মানে আর কাউকে টাকা চাইনি কারণ আমার কাছে এতটা সামর্থ্য নেই যে আমি আরও বেশি কিছু একটা স্কেলে ভিডিওটা করবো। তো চলো বেশি কিছু কথা না বলে ভিডিও শুরু করা যাক, আর আজকের ভিডিওটা শুরু করবো পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া। চলো ভিডিও শুরু করা যাক। আমার বাড়ি থেকে প্রায় 15 কিলোমিটার দূরে চলে আসছি, কালকের ভিডিও এখান থেকে শুরু করেছিলাম। টাকা দাঁড়াও দাঁড়াও, এত রোদে ব্যবসা করতে বেরিয়েছো যে, জল খাওয়াচ্ছি ঠান্ডা জল এই রোদে রোদে, যে সমস্ত মানুষরা ঘুরছে কাজের জন্য। হ্যাঁ রেকর্ডিং হচ্ছে কারণ আজকে আমাদের ভাগ্য ভালো বলে এই ক্রসিংটা খোলা আছে। আর এই সেই ইন্ডিয়ান রেলওয়ে, কোনো মানুষের স্বপ্ন নিয়ে আসে আর কোনো মানুষের স্বপ্ন সারা জীবনের জন্য কেড়ে নিয়ে চলে যায়। পাঁশকুড়া স্টেশনে আসছি, যে যশবন্তপুর হাওড়া যে রেল দুর্ঘটনা হয়েছিল এই পাঁশকুড়াতে, এখানে কিছু বগি এখানে রাখা আছে দেখতে পাচ্ছি আমি এখান থেকে। তো গরমে মানুষকে কিছু ঠান্ডা মুখ করাচ্ছ, ঠান্ডা জল খাও, ঠিক আছে কাকু? একটু দাঁড়াও একটু দাঁড়াও, এই এত রোদে বেরিয়েছো যে রোদে আসতে হবে, একটু দাঁড়াও একটু দাঁড়াও। বয়স কত কাকু? 60 বছর। ছোট্ট একটা জিনিস দিচ্ছে, জল আর বিস্কুট নিতে হবে। কাকু মাছ ব্যবসা করে এত বয়সে, 60 বছর বয়সে ব্যবসা করে বাড়ি যাচ্ছে, আর আমরা তো পাখার তলায় ঘুমোচ্ছি রুমের মধ্যে বসে। পাঁশকুড়া থেকে রাধামণির দিকে চলে যাচ্ছি, প্রায় 6 কিলোমিটার বাইক চালিয়ে নিয়েছি, রাস্তায় সেরকম কাউকে দেখতে পাচ্ছি না আজকে। গরমে ব্যবসা করতে বেরিয়েছে যে, একটু পড়াতে বেরোতে হয় রেস্ট নিয়ে। ওয়ারেস নেবো, ওয়ারেস আছে, ওয়ারেস দেবো। এই সমস্ত মানুষরা সারা দিন দুপুর গরমের মধ্যে ঘুরে ঘুরে ফেরি করে। এদিকে আসো, ওয়ারেস দেবো, ওয়ারেস আছে, ওয়ারেস দেবো। হ্যাঁ পানি ঠিক আছে, ঠিক আছে, ওয়েলকাম। দেখো আমরা যখন রাস্তাঘাটে বেরোবো এইরকম কয়েকশো কয়েক হাজার হাজার অজানা মানুষ আমাদের সামনে আসে, আমরা তাদেরকে দেখেও দেখি না। সন্ধে তুই ঠিক কথা বলেছিস, এত রোদে রোদে কোথায় বেরিয়েছো? মাছ তুলতে হবে, জল খাও, জল খেয়ে যা মাছ তুলতে। কত টাকার ভাড়া হয়েছে আজকে? গাড়ি আসছে বলে। তো সারাদিন কি করছিলে আজকে? সারাদিন শরীর খারাপ হলে শুয়ে পড়েছিলে? তো এই রোদের শরীর খারাপ অবস্থায় মাল বইতে বেরোচ্ছ, মানে কিছু করার নেই, মজবুরি, বাধ্য। তো ফাইনালি রাধামণি ঢুকে গেলাম। এই রাধামণি বাজারে আমাদের সব এখানকার যে আশপাশে সব শাড়ি কম্বল ব্ল্যাঙ্কেট এই সমস্ত জিনিস কিনতে আসে, এখানে সব হোলসেল দামে মালপত্র পাওয়া যায়। দেখতে পাচ্ছে এত বেশি গরমে, তাহলে আপনারা যে এই গরমে কাজ করেন তার জন্য এই জ আমরা কালকে কোলা। দেখো আজকে সেরকম রাস্তার মধ্যে বাচ্চাও দেখতে পাচ্ছি না, যেই ফুটিগুলো নিয়েছিলাম তো কোনো বাচ্চা দেখতে পাচ্ছি না, কিছু করার নেই, কাউকে দিতেও পারছি না এই সময়, খালি জল দিতে নেই। আজকে আমার প্রচণ্ড হেডেক হচ্ছে কারণ প্রায় 1.5 ঘন্টা হয়ে গেল আজকে হেলমেটটা পরেই আছি, একবারও এখনো পর্যন্ত হেলমেটটা খুলিনি। জল খাও, ঠান্ডা জল খাও, এত রোদে কেউ বেড়ায় ব্যবসায়? পাড়ায় পাড়ায় ঘুরো তো। যারা যারা আমার এই ভিডিওটা দেখছো এই সমস্ত মানুষদের কাছে তোমরা অবশ্যই জিনিসপত্র কেন পাড়ায় গেলে, অনেকে তো খারাপ চোখে দেখে, তাই তো কাজ নিয়ে চলে আসছে এখানে, বলো তো মেলা জনা বলে, আর অনেকে বলে তো মেলা জনা বলে। বাড়ি কোথায়? বাড়ি মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ, ওই মেলা জনা বলতে মাথার মধ্যে হলো বাড়ি এখানে নয়, মুর্শিদাবাদ থেকে এখানে ব্যবসা করতে আসছে এত দূরে। সারাদিন ইনকাম কিরকম হয়? হয় কোনো দিন 500 হয়, কোনো দিন 300 হয়। 300 হয়, মানে এর বেশি আর হয় না? না। ভালো থাকবে। এখানে কিছু স্যারকে দেখতে পাচ্ছি,
স্যার আপনারা রোদে ডিউটি দিচ্ছেন তার জন্য আমরা আজকে তিন দিন করছি, ঠান্ডা জল আর বিস্কুটের ব্যবস্থা করেছি। স্যার ওআরএস দেবো, ওআরএস সংস্থা নামে আসছে, ইউটিউব চ্যানেলে ভিডিও বানাই। তো এখানে দেখো, এখানে অনেকগুলো স্যার পেয়েছি আজকে। স্যার সবাইকে সবাইকে দিচ্ছি স্যার, ওয়েলকাম। হ্যাঁ, সোশ্যাল এক্সপেরিমেন্ট করার জন্য করছি। হ্যাঁ, কারণ আমার দেখ টাইম পাস ব্লগ, টাইম পাস ব্লগ। হ্যাঁ, কারণ আমার দেখে যদি আরও যদি দুজন করে তাতে খুশি হব আমি। মানে আপনারা এত রোদে যা ডিউটি করছেন, আমার তো নিজে বাইক চালাচ্ছি তো এত অসুবিধা হচ্ছে নিজের, বুঝতে পারি যে এত গরমে বিস্কুট নিয়ে। স্যার এখনো আছে দি, হ্যাঁ এই ঠান্ডা জলটা সত্যি আমার হলদিয়াতে। আচ্ছা, আমি হলদিয়া ভিডিও বানিয়েছি আমি, ভালো কাজ করছি, ভালো দেখে খুব ভালো লাগে। ভাই আজকের ভিডিওটা ভাই সাকসেস পেলো এতক্ষণে। আজকে পুরো আজকেও পুরো দু থেকে আড়াই ঘন্টা বাইক চালিয়েছি। আমি চাই তোমরাও ভাই এরকম কিছু মানুষকে সাহায্য করো। যদি তোমরা ভেবে থাকো যে কে কি বলবে, সেই ভাবনা চিন্তাটা সত্যি বারবার বলছি, সেই ভাবনা চিন্তাটা তোমার, যাকে তুমি দেবে তার হয়তো খুবই দরকার, সে তো মুখ ফুটে বলতে পারছে না। দেখো দেউলিয়া বাজার এসে গেছি, তো কিছু ফুটি ছিল, ফুটি তো ফুটিগুলো এই স্যারের দিকে দিয়ে দেবো। স্যার এই গরমে ডিউটি দিচ্ছেন তার জন্য আমরা আজকে তিন দিন হলো আজকে জল ফুটি যে এমন পাচ্ছি, মানে হেল্প করছি। তো দেখো ফাইনালি ভিডিওটা আজকে এতটাই ছিল, হেসে হেসে কথা বলছি, মনের মধ্যে খুব কষ্ট আছে, আজকে মাথার মধ্যে প্রচণ্ড হেডেক হচ্ছে। আর এখন বাজে সময় দুটো বেজে গেছে, কোথায় পাঁশকুড়া মেচকগ্রাম হয়ে রাধামণি হয়ে, আর এ আজকে বসে আছে পেছনে, এরও আজকে সব প্যান্ট, আমাদের দুজনের পুরো প্যান্ট ভিজে গেছে। আর চলো ওকে একটা বাই বাই, পরের ভিডিও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই ফেসবুকে দেখে তাহলে শেয়ার করে দাও, আর ইউটিউবে দেখে তাহলে সাবস্ক্রাইব করে দাও। আর একটা কথা বলবো, দেখো আমার এখন অতটা সামর্থ্য হয়নি যে একটু বেশি পরিমাণে কিছু মানুষকে দান করি, তো আমি যতটা পারি ততটাই চেষ্টা করি নিজের থেকে করার জন্য। আর তোমরা যদি চাও আমাকে হেল্প করতে পারো, সাপোর্ট করতে পারো, ফোনপে গুগল পে পেটিএম ডিসক্রিপশন বক্সে আমার নাম্বারটা দিয়ে রাখবো, যদি চাও বা তোমরা যদি দিতে পারো সাহায্য, যে যেমন পারবে দিতে পারো।